আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আজকে আমি একটু আপনারা লগে শেয়ার করব কিলাখান আমরা সহজে উড়ির পিছি রোপণ করতাম পারি। তো আমরা এখানেও দেখতে পারা আমি কয়েকটি উড়ির পিছি দেখাইয়ার, আর ওগুলা খুব তাড়াতাড়ি কিলান আমার বিচি রোপণ করার পরে গাছ উড়ছইন, ওঠা আমি শেয়ার করব। অবশ্যই আপনারা ভালা লাগবো, আর ভালা লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর আমার ভিডিওটা শেয়ার করবা। তো এখানেও দেখতে পারা আমি দুই তিনটা কন্টেনার নিছি, আর এগুলো হয়েছে আমরা যে সপ্তাহে আঙ্গুর অথবা স্ট্রবেরি আনি, ও কন্টেনারগুলো আমি না ফেলাইয়া আমি দোলা করে রাখছিলাম যাতে আমি বিচি রোপণ করতাম পারি। আর ইটা কন্টেনারের মাঝে যুজিন বিচি রোপণ করি তাড়াতাড়ি গাছ উঠন। এখানেও দেখরানি কয়েকটা উড়ি, এরপরে বিচি আমি নিছি। তো এই উড়িগুলা আমার গার্ডেনের আমি লাস্ট ইয়ারও আমি রাখছিলাম, আর কন্টেনার আমি দেখাই ও কন্টেনারও নিচে দিয়ে হোল আছে। তো এর কারণে আমি তারার মাঝে একটা টিস্যু পেপার দিলাম যাতে পানিটা নিচে পড়ে না। তো সেম ওলান আমি দুইটা কন্টেনারে নিচে নিয়া আমি একটা পেপার দিয়া নিচে রাখছি। তো অবশ্য আমি দেখছি আমি যেলাখান গাছ রোপণ করছি তাড়াতাড়ি উঠছে, ইলান যদি আপনারাও করেন তো অবশ্যই আপনারাও গাছগুলা তাড়াতাড়ি উঠবো। কেন বিচিগুলা নেওয়ার পরে আমি এখন রোপণ করবো। আর অনেক সময় আছে আমরা বিচিরে বিজাইয়া তৈ, তো এলাকান বেশি না বিজাইয়া আমরা তাড়াতাড়ি গাছগুলা তুলতাম পারি দেখাই আর আপনারা। কেন আমি মাটি নিছি কন্টেনারের মাঝে, নেওয়ার পরে আমি যে উড়ির বেশিগুলা আছে ওগুন আমি এখন রোপণ করব। তো অনেক সময় আছে আমরা যদিনে উড়ির বিচিরে বিজাইয়া তো এতে হইলে হয়তো বিচিগুলা ফসি যায় আর সব গাছগুলা উঠে না। তো আমি দিছি আর ট্রাই করলাম যেনে বিচিরে না বিজাইয়া বিচিগুলারে রোপণ করতাম। আর এই কারণে আমি দেখছি অত সুন্দর আপনারা লগে আমি শেয়ার করবো কিলাখান আমার গাছগুলা উঠিছুন, যতটা বিচি আমি রোপণ করছি সবগুলা গাছ আমার সুন্দর হইয়া উঠিছেন। আর লাস্ট ইয়ার আমি কিছু বিচিরে বিজাইয়া রইছিলাম যার কারণে আমার কিছু বিচি নষ্ট হয়েছে, উড়ির বিচি বীজাণুর কারণে হয়তো ফসি যায় এর কারণে। তো আমার যে মাটিগুলা আছে এগুলা একটু বিজা বিজা মাটি, অত শুকনা নাই। তো ও সাদা যে অংশ ওটা আমি মাটির নিচে দিয়া আর রোপণ করিয়া ওনার, এরপরে একটু আমি মাটি দিয়া বিচিগুলারে গুড়িয়া দিলাম। এখন আমি আর একটা পটর মাঝে রোপণ করিয়ার। তো আমি ফার্স্টে ওলানে একদিন বিজাইয়া রয়েছি, রোয়ার পরে দেখছি আমার কিছু গাছ উঠছে আর কিছু গাছ উঠছে না, বিচিগুলা ফসে গেছে। এরপরে আমি ট্রাই করছি যেনে দুই তিন ঘন্টা বিজাইয়া রইবার লাগে, ওলান সমানও দেখছি আমার সবগুলা গাছ উঠছে না। তো এর কারণে আমি দিছি আর আমি বিচিরে না বিজাইয়া রোপণ করিয়ার, আর বালাও আমি ফল পাইছি। আপনারা দেখতে থাকুক আমার ভিডিওটা অবশ্যই বুঝতে পারবা। তো আরেকটা কন্টেনার আমি বিচি রোপণ করার পরে ওলাম একটু মাটি দিয়া গুড়িয়া রাখলাম। আর এখানেও আছে একটা লুবি উড়ি, ওঠো আমি রোপণ করব। তো মাশাআল্লাহ আমি আজকে আমার বিচি রোপণ করার পুরা 7 দিন হয়েছে। আমি চাইছিলাম একটু পানি দিতাম সব জাতর বিচি রোপণ করার পরে, দুইটা কি 3 দিন পরে পানি দিলে গাছ উঠে, কিন্তু আমার পানি দেওয়া লাগছে না। মাশাআল্লাহ দেখতে পারা অত সুন্দর হইয়া আমার সবগুলা বিচি থাকি সারা গাছ উঠি গেছেন, আরও কিছু উঠরা এখনও তো পানি দিছি না। আমি তো পানি দিবার লাগে বিচি কন্টেনার গুন্তা পাখরছিলাম, এখন দেখি আমার গাছগুলা উঠি গেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আর পরে যেগুন উড়ছেন না অবশ্যই এক দুই দিনে উঠি যাইবা। আর এখানেও দেখতে পাররা
এগুন আছিল যে একটা লুবি দেখাইছিলাম, ও লুবির ওটা যে চারি পাঁচটা বিচি রইছিলাম চারি পাঁচটা গাছ উঠে গেছে, আর এগুন ওইসে উড়ির বিচি। তো আমি একটু ফানি দিমু, আমি দিয়া আবারও রাখি দিমু। আর আমি যেগুলা বিচি রোপণ করছি এই সময় কোনো কিছু দিয়া আমার কন্টেনারে আমি গুড়িয়া দিছি না, জাস্ট মাটি দিয়া বিচি গুনতারে খাবার করিয়াও রাখিছিলাম। তো সব বালা থাকবা, লাইক কমেন্ট করবা, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। দেখতে থাকুক আমার ভিডিওটা, শেয়ার করবা অবশ্যই।